হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম্মা শাওন সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটি সিগারেট কী পরিমাণ কার্বন মনোক্সাইড উৎপন্ন করতে পারে। সিগারেট নামক বস্তুটির সাথে আমরা সকলেই পরিচিত। পৃথিবীর প্রতিটা ধূমপায়ী জানে সিগারেটের অপকারিতা সম্পর্কে, যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিটা সিগারেট কোম্পানি। উদাহরণস্বরূপ বলা যায় যে প্যাকেটের গায়ে লেখা থাকে, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপান বিষপান, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান ফুসফুসের ক্ষতি করে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যাক, মূল কথায় আসি। একটা সিগারেট সর্বোচ্চ 70 মিলিগ্রাম পর্যন্ত কার্বন মনোক্সাইড উৎপন্ন করতে পারে। শুধু সিগারেট নয়, বিড়ি, চুরুট, সিগার, পাইপ প্রত্যেকেই কম বেশি কার্বন মনোক্সাইড আমাদের শরীরের ফুসফুসের মারফত সরবরাহ করে। বিশেষ করে সিগারেটের অসম্পূর্ণ দহনের ফলে সিগারেটের ধোঁয়ায় যথেষ্ট কার্বন মনোক্সাইড থাকে। কার্বন মনোক্সাইড বা সিও কোন কোন পরিমাণে কি কি অবস্থা ঘটাতে পারে? সিও এর পরিমাণ 0.01%, এর কম হলে তেমন কোনো বিষক্রিয়া লক্ষ্য করা যায় না। তবে সিও এর পরিমাণ 0.02% হলে মাথা ধরে এবং গা বমি বমি ভাব দেখা দিতে পারে। সিও 0.04% হলে মাথা ধরার সাথে দুর্বলতা বেড়ে যায়। সিও 0.06% হলে হৃৎপিণ্ডের ক্রিয়া অত্যন্ত দ্রুত হয় এবং অবশ্যই বিপদের আশঙ্কা থাকে। সিও এর পরিমাণ 0.1% হলে তা খুবই বিপজ্জনক। ওই পরিমাণ কার্বন মনোক্সাইড ব্যক্তিটির জ্ঞান হারিয়ে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের বিষয়। আমাদের এই প্রসঙ্গটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আপনার সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের জানাবেন। অবশ্যই অবশ্যই আমরা পাবলিক টিভি, পাবলিকের হিতের তরেই এগিয়ে যাওয়া। তো ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকার জন্যে। আসসালামু আলাইকুম।